আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে ভীষণ জনপ্রিয় একটি স্ন্যাক্সের রেসিপি শেয়ার করতে যাচ্ছি। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো ডিম আলুর চপ, যেটা আমাদের সবারই অনেক পছন্দের। চলুন তাহলে ডিম আলুর চপটি তৈরি করে ফেলি। আমি এখানে বড় সাইজের 5টা আলু আর 3টা ডিম সিদ্ধ করে নিয়েছি। আলু আর ডিমের খোসা আমি আগে থেকে ছাড়িয়ে রেখেছি। এবার ডিমগুলোকে কেটে নিব। একটা ডিমকে কেটে আমি 4 ভাগ করে নিব। সবগুলো ডিম একইভাবে কেটে নিয়েছি। এবার আলুগুলোকে আমি খুবই মসৃণভাবে ম্যাশ করে নেব। আলুটা ম্যাশ করা হয়ে গেলে এর মধ্যে কিছু উপকরণ মিশিয়ে নিতে হবে। প্রথমেই দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ বেরেস্তা। আপনি চাইলে কাঁচা পেঁয়াজটা এখানে ব্যবহার করতে পারেন, কিন্তু সেক্ষেত্রে খেতে খুব বেশি ভালো লাগবে না। কাঁচা পাকা মিলিয়ে 3 থেকে 4টার মতো দিয়ে দিলাম মরিচ কুচি। 1 চা চামচ দিয়ে দিলাম চিলি ফ্লেক্স, ঝালটা পছন্দ মতো দিয়ে দিতে পারেন। দিয়ে দিলাম 1 চা চামচ মিক্স জিরা ধনিয়ার গুঁড়া, গরম মশলা গুঁড়া 1/2 চা চামচ, 1 টেবিল চামচের মতো ধনে পাতা কুচি এবং সরিষার তেল 1 চা চামচ, আর স্বাদ মতো দিয়ে দিলাম লবণ। সরিষার তেলটা অবশ্যই এখানে ব্যবহার করবেন, এতে করে চপের ভেতর খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এখন খুব ভালোভাবে সবগুলো উপকরণ মিশিয়ে নিব। এটা মেশানো হয়ে গেলে এটাকে একটা সাইডে রেখে দিয়ে অন্য একটি বাটিতে একটা ডিম ভেঙে নিলাম। এর সাথে চিমটি পরিমাণ লবণ দিয়ে এটাকে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এবার আমি 2টো হাতকে ক্লিন করে নিয়ে কিছুটা তেল লাগিয়ে নিয়েছি। এখন চপ তৈরি করার জন্য প্রয়োজন মতো আলুর মিশ্রণ নিয়ে নিতে হবে। আপনি চাইলে চপটাকে বড় করে করতে পারেন, আবার চাইলে ছোট করেও করতে পারেন। আমি রেগুলার সাইজ করেই করছি। ডিমটা ঢেকে দেওয়ার জন্য যতটুকু আলু দরকার সেটা নিয়ে গোল করে হাত দিয়ে এভাবে চ্যাপটা করে নিলাম। ঠিক মাঝখান বরাবর ডিমের ফালি বসিয়ে দিয়ে দুপাশ থেকে আলুর অংশটা এনে ডিমটাকে এভাবে ঢেকে দিতে হবে। খেয়াল রাখতে হবে ডিমের কোনো অংশ যাতে বের না হয়ে থাকে। আমি এভাবে লম্বাটে করে শেপ দিয়ে নিচ্ছি, আপনারা চাইলে এটাকে অবাল শেপও করে নিতে পারেন। এবার একটা একটা করে ডিম চপ নিয়ে ডিমের মিশ্রণের মধ্যে খুব ভালোভাবে ডুবিয়ে নিতে হবে। প্রত্যেকটা অংশে যেন ডিমের মিশ্রণ ঠিকঠাকভাবে লাগে, তা না হলে ভাজার সময় চপটা খুলে যাবে। এবার সরাসরি আমি এটাকে ব্রেডক্রাম্বসের মধ্যে নিয়ে খুব ভালোভাবে ব্রেডক্রাম্বসে এটাকে কোটিং করে নেব। আজকে আমি ডিম চপগুলোকে 2 বারে ডিমের মধ্যে ডুবিয়ে একইভাবে ব্রেডক্রাম্বসে কোটিং করে নিব। এতে করে উপর লেয়ারটা খুবই সুন্দর আর ক্রিস্পি হবে। সবগুলো ডিম চপ কোটিং করে নেওয়ার পর আপনি চাইলে এগুলোকে এভাবে ফ্রিজে রেখে তারপর কিছুটা শক্ত হয়ে গেলে কোনো এয়ারটাইট বক্স অথবা জিপলক ব্যাগে রেখে এটাকে সংরক্ষণ করতে পারবেন 2 সপ্তাহের মতো। এখন সরাসরি এটাকে গরম তেলে দিয়ে ভেজে নিব। তেলটাকে প্রথমে ভালোভাবে গরম করতে হবে, তারপর চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে এগুলোকে ভেজে নিতে হবে। ডিম চপগুলো ভেজে নিতে সময় খুবই কম লাগে। গোল্ডেন ব্রাউন করে ভেজে নেওয়ার পর তারপর তেল ঝরিয়ে এগুলোকে উঠিয়ে নিচ্ছি। আমি যেই উপকরণগুলো দিয়ে ডিম চপগুলো তৈরি করেছি একইভাবে তৈরি করলে দোকানে যে চপটা তৈরি করে ঠিক একই রকম স্বাদটা পাবেন। আশা করব আজকের রেসিপিটি সবার কাছে সহজ লেগেছে, আর এরকম সহজ রেসিপিগুলো দেখে যেন সবাই উপকৃত হয় সেজন্য ভিডিওটি শেয়ার করে দিতে পারেন আপনার ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আর সেই সাথে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।